أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله. ألم ترى আপনি কি দেখেননি কাইফা কেমন ভাবে ফালা করেছেন রব্বুকা আপনার প্রভু বিআসহাবিল ফিল হাতির মালিকদের সাথে আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির মালিকদের সাথে কেমন ব্যবহার কেমন করেছে আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি আলম ইয়াজআল তিনি কি করে দেননি কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে ফি তাদলিল ব্যর্থ ওয়া আরসালা এবং তিনি প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপর তাইরান পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে অর্থাৎ তাদের উপরে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন তারমিহিম তারা নিক্ষেপ করেছে তাদের উপর বিহিজার তিন পাথর মিন সিজ্জি পোড়ামাটির ফাজআলাহুম কাসিম মাকুল অতপর তিনি তাদেরকে ভক্ষিত ভুষির মতো করে দেন এটি হলো সূরা ফিলের শাব্দিক অর্থ তা আমরা দশটি ছুরা নষ্ট করার কথা বলেছিলাম সেজন্য আজকে আমরা দশম নম্বর সুরা সুরা ফিলটি ইনশাআল্লাহ নষ্ট করব আমরা সকলে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ف
فجعلهم كعصف مأكول. এই সূরা, সূরাটির নাম হল সূরা ফিল। এই সূরার পাঁচটি আয়াত এবং ২৩টি বাক্য এবং ৭৬টি অক্ষর আছে এই সূরার ভিতরে। ফিল শব্দের অর্থ হল হাতি, বাকারা শব্দের অর্থ হল গরু, নিসা শব্দের অর্থ হল মহিলা। এরকম আল্লাহ তাআলা এক একটি সূরার এক একটি নাম দিয়েছে। নাস শব্দের অর্থ হল মানুষ। এই সূরাটির নাম হল সূরা ফিল, হাতির সূরা। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর কথা বলেছেন, হাতির গল্প বলেছেন। এই কারণে এই সূরাটির নাম রেখেছেন সূরা ফিল, অর্থাৎ হাতির সূরা। এই সূরাটি নবুয়াতের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার শানে নজুল হল আল্লাহ তাআলা নবুয়াতের শুরুতে এই সূরা অবতীর্ণ করে মক্কাবাসীকে জানান দিলেন যে বা যারা এই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছে তাদের যে কি ভয়াবহ পরিণতি হয়েছে। এ কথা বুঝাবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন এই সূরার বিষয়বস্তু হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে, কোনো কোনো বর্ণনায় 25 দিনও এসেছে, তবে অধিকাংশ তাফসিরে 50 দিন পূর্বের কথাই এসেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 50 দিন আগে, মাত্র 50 দিন আগে ইয়েমেনের বাদশা আব্রাহা, খ্রিস্টান বাদশা ছিল, সে 60,000 সৈন্য এবং 13টি হস্তি হাতি বহর নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল। তাদের যে করুণ পরিণতি হয়েছিল আল্লাহ তাআলা সেই ঘটনাটাই এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এই সূরার আলোচ্য বিষয় হলো এটা। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা, আলাম তারা, আপনি কি দেখেননি, রাসূলকে বলছে যে আপনি কি দেখেননি, কাইফা, কিভাবে, ফাআলা রাব্বুকা,